হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। আর এখন দুপুর হয়ে গেছে, দুপুর থেকে আজকের ব্লগটি শুরু করলাম। আর আজকের ব্লগটি দেখতে থাকো। আর এখন রান্নাবান্নার যোগাযন্ত্র হচ্ছে, তো রান্নাবান্না আজকে কী হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর মেয়ে ওদিকে একটু ঘুমাচ্ছে, মেয়ের শরীরটা একটু বেশি ভালো নেই, তো চলো। তো ওই যে বন্ধুরা, আজকে রান্না হবে তো ওই যে চিকেন। তো চিকেনের জন্য এখানে মা আলু আর পেঁপে কেটে নিয়েছে। আর এখানে যে দেখো মশলা, এটা আমি বেটে দেব। আর চিকেনে দেখো তেল, হলুদ, লবণ আর পেঁয়াজ দেওয়া হয়েছে। তো এটা এখন ম্যারিনেট করে রাখা হবে চিকেনটা। আর এখানে পটল কাটা হচ্ছে, পটল আর আলু কাটা হবে সেটা ভাজার জন্য। এই যে বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে কতগুলো কলা, তো এগুলো হচ্ছে মালবক কলা। তো কালকে সন্ধ্যাবেলা আমার বড় মামা নিয়ে এসেছিল, তো ওদের বাড়িতে গাছ আছে, তো গাছের একদম মালবক কলা তো পেকেছে। তো তো এই যে নিয়ে এসেছিল, একদম মানে পেকে গেছে দেখো। তো আজকে আরো বেশি পেকে গেছে এগুলো। তো এখান থেকে খাওয়া হয়েছে দু তিনটা, আর সবগুলি তো খাওয়া যাবে না, পেকে পেকে গেছে। তো এগুলো দিয়ে মানে বড়া করবো আর কি, তো বড়া করে খাবো আটা দিয়ে, সুজি দিয়ে। তো চলো বড়া করলে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে বন্ধুরা দেখো, চিকেনের জন্য এখানে আলু আর পেঁপেটা ভেজে নিয়েছি। বন্ধুরা মশলা বেটে নিয়েছি, জিরা, আদা, লঙ্কা, পেঁয়াজ, বাটা। আর এখানে এই যে দেখো গরম মশলা, আর এখানে রসুনও আছে। তো মাংসে যা যা লাগে আর কি সব মশলা বেটে নিয়েছি। তো এই যে বন্ধুরা দেখো, মাংসটা আজকে একটু ঝোল ঝোল হবে, বেশি মাখা মাখা হবে না, তো সেই জন্য একটু ঝোল করা হবে। তো এই যে বন্ধুরা, তো এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো যাই হোক, এখন সন্ধ্যা হতে দেবো, কাজকর্ম সেরে নিলাম। আর কি বলবো, প্রচণ্ড গরমও পড়েছে, আর এদিকে ঘরের কাজও, পেশা, সব কিছু মিলিয়ে। তো এখন তোমার কাজকর্ম সেরে, তো এখন এই যে হাত পা ধুয়ে নিলাম, এখন ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দিয়ে নিই। তো চলো আগে সন্ধ্যাবাতিটা দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। তো যে বন্ধুরা দেখো, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এই যে। আর এখন তো চা বানাবো, তো চা খাবো সবাই মিলে। তো বর তো বাড়িতে নেই, বর বাইরে গেছে, আমি আর মা আছি, আর মেয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো চলো চাটা বানিয়ে নিই। আর আজকে তো রান্না কী হয়েছে তোমরা তো দেখেছো, তো আজকে চিকেন রান্না হয়েছিল। তো বর অনেকদিন পর আজকে চিকেন নিয়ে আসলো বাড়িতে, তো প্রায় দু আড়াই মাস পর চিকেন আসলো বাড়িতে। আর মাছটাই বেশি এনেছিল এবার, তো যাই হোক, আর গরমটা যা পড়েছে না সেই জন্য চিকেনটা বেশি আনা হয়নি। তো চলো চাটা বানিয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখো, চা হয়ে গেছে, চা একদম রেডি। তো আজকে চায়ে যে আদা দিয়েছি, লাল চায়ে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো দেখো এটা হচ্ছে বাদাম, বাদামের কি অবস্থা হয়েছে। তো না, বাদামগুলো না অনেকদিন আগে এনেছিল, তো আমি না ভুলে গেছিলাম যে বাদাম আছে, তো মনে নেই, সেই জন্য দেখো একটু সাদা সাদা পড়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি একদম। তো আমি যে এখন একটু শুকনো খোলাতে এটা ভেজে নিব, কিছু তেল ঠেল কিছু।
একটু ভেজে এটা দেখো চা দিয়ে খেয়ে নেবো, একটু বিট নুন দিয়ে। পুরোটা খাবো না, অল্প একটুই খাবো, আরগুলো রেখে দেবো। বন্ধুরা দেখো বাদাম ভাজা রেডি একদম, দেখেছো এখন কোনো কিছু নেই, একদম ফ্রেশ লাগছে। বন্ধুরা বাদাম ভেজে নিলাম আর চাও রেডি আছে, তো আমি কয়েকটা নিয়ে খেয়ে দেখি কিরকম, মানে খাওয়া যাবে কিনা। খাওয়া তো যাবেই, কারণ বেশিদিন তো হয়নি আনা, তবু একটু সাদা সাদা হয়ে গেছিলো, তো খেয়ে দেখি। আর তাহলে আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো। তাহলে চলো টাটা।